বান্দরবন জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। চিম্বুক পাহাড় চূড়াতেই রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র। আজ আপনাদের চিম্বুক পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি নিয়ে যাব কক্সবাজারে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচুতে চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকাবাঁকা রাস্তার দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং সর্পিল সাঙ্গু নদীর সৌন্দর্য মনকে প্রশস্ত করে। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রকৃতির রূপের সুধাপান করতে করতে মেঘের ভেড়া চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে। দেখছেন চিম্বুক পাহাড়। আর বর্ষায় চিম্বুক পাহাড় থেকে সাজকের মতো দুরন্ত মেঘের উড়াউড়ি দেখা যায়। আর ভাগ্য ভালো হলে হাত বাড়িয়ে নেওয়া যায় মেঘের স্পর্শ। এছাড়া চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে মিলনছড়ি ও শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে দেখতে পারবেন। আর নীলগিরি যেতে চাইলে নীলগিরি যাবার পথেই চিম্বুকের অবস্থান। চিম্বুক থেকে আরো 20 কিলোমিটার সামনে গেলে নীলগিরি। দেশের যে প্রান্তে আপনার অবস্থান হোক না কেন, চিম্বুক যেতে চাইলে বান্দরবন চলে আসুন। ঢাকা থেকে সরাসরি বাসে বান্দরবন যাওয়া যায়। ঢাকার কলাবাগান, সায়দাবাদ, গাবতলি এবং ফোগরে পুল থেকে শ্যামলি, হানিফ, ইউনিক, এস আলম, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 10টা থেকে 11:30-এর মধ্যে। যে কোনো একটি বাসে চড়ে সহজেই বান্দরবন আসতে পারবেন। এসব নন এসি ও এসি বাসের জনপ্রতি ভাড়া 700 থেকে 1600 টাকার মধ্যে। রাত 9টা থেকে 10টায় রওনা দিলে সকাল 7টার মধ্যে পৌঁছে যাবেন বান্দরবন। এছাড়া ট্রেন বা এয়ারে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বান্দরবন যেতে পারেন। চট্টগ্রামের বদ্যাহাট বাস স্ট্যান্ড থেকে পূবালী ও পূর্বাণী নামের দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। এই দুটি বাসে জনপ্রতি 220 টাকা ভাড়া লাগে। বান্দরবন জেলা শহরের বাস স্ট্যান্ড হতে চাঁদের গাড়ি, জিপ বা সিএনজি ভাড়া করে চিম্বুক যাওয়া যায়। বান্দরবন শহর থেকে যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। এক্ষেত্রে মনে রাখা জরুরি, বিকেল 4টার পর থেকে চিম্বুক থানসি রুটে কোনো গাড়ি চলাচল করে না, তাই চিম্বুক পাহাড়ে ঘুরতে গেলে তার আগেই যেতে হবে। সাধারণত পর্যটকরা চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত ঝর্ণা এসব একসাথে ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া করে থাকে।
8টা থেকে 10টার মধ্যে রওনা দিলে সকালের মধ্যে বান্দরবন পৌঁছে যাবেন। আর বান্দরবন বেড়ানো শেষ হলে বান্দরবন থেকে কক্সবাজার খুবই নিকটে, 1 ঘন্টার মতো সময় লাগে। অর্থাৎ বান্দরবন ভ্রমণ করে আপনি কক্সবাজারে আপনি বেরিয়ে আসতে পারেন। বান্দরবনে যে হোটেলে থাকবেন সে হোটেল কর্তৃপক্ষকে বলে রাখলেও আপনাকে হোটেল থেকে বাসগুলি ডেকে নিয়ে যাবে সময় মতো। বান্দরবনে বিভিন্ন মানের হোটেল রয়েছে, রয়েছে পর্যটনের হোটেল, বিলাসপুর হোটেলের পাশাপাশি রয়েছে বিভিন্ন মানের হোটেল। কক্সবাজারে গিয়ে আপনি সমুদ্র সৈকতের পাশে কিংবা একটু দূরে কম খরচে বিভিন্ন মানের হোটেল পেতে পারেন। অনেকের ধারণা কক্সবাজারে সব হোটেল অনেক দামি, কিন্তু সি বিচ থেকে একটু দূরে থাকলে ক্ষতি কী?